খুশি মনে ফিরতে পারেনি মুমিনুল। টেস্ট সিরিজে অপ্রত্যাশিত ড্রয়ে সাফল্য নিয়ে গতকাল বিকেলে নিউজিল্যান্ড থেকে ঢাকায় ফিরেছে জাতীয় ক্রিকেট দল। ফিরেই অবশ্য অধিনায়ক মুমিনুল হক জানালেন, নিউজিল্যান্ড টেস্টে বাংলাদেশ দল জিতলেও তিনি খুব একটা আনন্দ নিয়ে ফিরতে পারেনি দেশে। এবারে নিউজিল্যান্ড সফর থেকে তিনি নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। তারা এখন জানে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারাতে হলে কি করতে হবে। মুমিনুল অল্প কথায় ব্যাখ্যা করলেন, সেটা শুধু উইকেট বা কন্ডিশনের অজুহাত দিলে হবে না। আমি পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও বলেছি, বিদেশে জিততে হলে মানসিকতাটা গুরুত্বপূর্ণ অনেক। মানসিকতা যদি হয় এমন যে আমি নিউজিল্যান্ডে যাব, কি না কি হয় তাহলে হবে না। শরীরী ভাষায় আপনাকে আশাবাদী হতে হবে। দিন শেষে আপনার মানসিকতার উপর নির্ভর করতে হবে বিদেশের মাটিতে আপনি কেমন খেলবেন। নিউজিল্যান্ডের অতীত অভিজ্ঞতার কারণে এবারের সফরেও বাংলাদেশ দলের কাছে খুব বেশি কিছু আশা ছিল না। টি টোয়েন্টি বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজের ব্যর্থতার পর নিউজিল্যান্ডের থেকেও হতাশা নিয়ে ফেরার সংখ্যা ছিল। তবে মুমিনুল হক জানালেন, তিনি নাকি আশাবাদী ছিলেন। আমার মনে হয় আপনারাও আশা করেননি, কেউই আশা করেনি আমরা নিউজিল্যান্ড টেস্ট ম্যাচে জিতব। অবশ্য আমার দলেরও অনেকেই আশা করেনি, তবে আমি কিছুটা আশা করেছিলাম। নিউজিল্যান্ড সিরিজ শেষ, টেস্ট অধিনায়ক চিন্তায় এখন জাতীয় দলের সামনের সিরিজগুলো নিয়ে। তিনি এখন বেশি চিন্তিত পরবর্তী সিরিজগুলো নিয়ে, কারণ সামনের সিরিজগুলো ভালো ভালো দলের সঙ্গে, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। আমাদের হয়তো বেশি জায়গা আছে উন্নতির। একটা টেস্ট জিতলাম আর তা নিয়ে খুশি থাকলাম তা হবে না, আমাদের পা মাটিতেই থাকবে, এমনটাই জানালেন মুমিনুল হক। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা আমাদেরকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান, এবং আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন।